মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আপাতত যাচ্ছি সেন্ট জনসে ও আর আমি। তো অনেকেই আমাকে এরকম প্রশ্ন করো যে এখানে হসপিটালে কিরকম কি খরচা বা কি না কি, তো আমি সেভাবে কখনোই তোমাদেরকে বলতে পারিনি। হ্যাঁ, মামনি পাপা এসে এখানে দেখিয়েছিল, সেই তখন একটা আন্দাজ হয়েছিল, বাট তখন এই ধরনের প্রশ্ন আমার কাছে এসে পৌঁছয়নি যে আমি সেই আইডিয়া নিয়ে একটা ভিডিও বানাবো বা কিছু। তবে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো, সেন্ট জনস তো ব্যাঙ্গালোরের খুব ভালো একটা হসপিটাল, সাই বাবা মণিপালের পরে তো আছেই সেন্ট জনস। তো আমি যেহেতু সেন্ট জনসেই আজকে যাচ্ছি, তাই জন্যে সেন্ট জনসের যতটা পারবো আমি অবশ্যই কালেক্ট করে, সেমি গভর্নমেন্ট তো অবশ্যই, সে পরে আমি তোমাদেরকে সেন্ট জন সংক্রান্ত সমস্ত তথ্য, আজকে আমি কতটা কি পারি আমি জানি না, পারবো নিজের পা নিয়ে জানি না, ডাক্তার কি বলবো, প্রে করছি যেন কিছুই না বলে, যেন বলে যে ঠিক হয়ে যাবে। তো বা ঠিক হয়ে গেছে, আমারই হয়তো কোনোভাবে কোনো একটা ব্যথা করছে, এরকম যেন কিছু একটা বলে দেয় আর কি, তো তাহলে মিটে যায় ব্যাপারটা। তো চলো বেরোবো আমরা, বাইরে হাওয়াটা দিচ্ছে যেটা এখানে লাগছে, বাইরে বেরোলে আশা করি লাগবে না, কারণ বাইরে রোদ আছে প্রচণ্ড। তো চলো আমরা বেরোবো, কি গো বাবা, তো লিফ্ট চলে যাবে তারপর তুমি আসবে। তো আজকের ব্লগে সেন্ট জন সংক্রান্ত সেরকম কিছু দেবো না, আজকে আমার বৃত্তান্ত কি না কি সেইটুকু যেটুকু পারবো দেখাবো অবশ্যই, সেন্ট জনসের যতটা পারবো আমি ব্লগ করে রাখবো, সেটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও বানানোর ইচ্ছে আছে, যেহেতু তোমরা অনেকের অনেক রকম প্রশ্ন আছে, তাই জন্যে তো চেষ্টা করবো। জাস্ট আমরা পৌঁছালাম, আর মাথা না এত তেল তেলে হয়ে গেছে, হেলমেটও যেন বসে থাকছে, খুলতে চাইছে না এই আর কি। তো আসার কথা ছিল আমাদের 9টায়, আমরা এসে পৌঁছলাম 9:30, পাক্কা 1 ঘন্টা লাগলো, রাস্তায় প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড, দু চাকা এগোচ্ছে তো 10 মিনিট দাঁড়িয়ে রয়েছে, এরকম অবস্থা। তো চলো পার্কিংয়ে আমরা স্কুটি পার্ক করে দিচ্ছি, প্রচুর স্কুটি রয়েছে প্রচুর, তো যাই দেখি কি বলে ডাক্তার। ডাক্তার তো দেখানো হয়ে গেছে, কি সুন্দর, আমি হলুদ কুর্তি পরেছি, আমাকে হলুদ ব্যান্ডি দিয়েছে ডাক্তার দেখানোর জন্য, যাই হোক। তো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, হাসি মানে বুঝতেই পারছো পজিটিভ কিছুই আছে, আমি তোমাদেরকে সবটাই বলবো, তবে বাড়ি গিয়ে বলবো এসব কথা, এখন একটু ক্যাফেটেরিয়াতে যাচ্ছি, দুজনেরই খিদে পেয়েছে, যদিও ডিম সেদ্ধ ফিম সেদ্ধ খাওয়া হয়েছে আর কি, তা হলেও। বাসতে যায় প্রায় 12টা, আর মোটে দেখলাম 6 মিনিট মতো বাকি, আমরা এসছি এই দোকানটাতে খাতা কি কিনলেও সেগুলো কিনে নিয়ে তারপর যাব আমরা বাড়ি। চাপ নিচ্ছি না কেন বলো তো, ফুলকপি আলু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করে রেখেছি, ঢেঁড়স সেদ্ধ দিয়ে, তো এই জন্য কোনো চাপ নেই, গিয়ে ভাত বসলে হয়ে যাবে। শুধু আজকে স্নানটা ভাবছি শ্যাম্পু ট্যাম্পু দিয়ে করবো, আর ঘরের চাদর ফাদরগুলো কেচে দিলে হতো, গিয়ে দেখি টাইম পেলে আমি করে দেবো। এখন বাজে 1:45, জাস্ট বাড়িতে ঢুকলাম, কিছু কাজ তো ছিল, ওর খাতা ওইগুলো কিনতে গেলাম, তারপর আমি কড়াই কিনলাম একটা, তোমাদেরকে পরে দেখাবো ওগুলো কড়াই কি কিনেছি না কিনেছি, আর এইসব করতে করতে তারপরে আঙুর ছিল না ঘরে, আঙুর ঠাঙুর কিনে আস্তে আস্তে এখন 1:45 বাজে, চাদর আমি উঠিয়ে দিয়েছি, ও গেছে ওর ফোনের স্ক্রিন গার্ডটাকে চেঞ্জ করতে, সামনে দোকানটাতেই গেছে, স্কুটি ফুটি ঢোকানো হয়ে গেছে, বুঝতেই পারছো আমাকে দেখে কাহিল অবস্থা, ভাগ্যিস রান্নাটা আজকে করে গেছিলাম, গিজারের সুইচ আমি দিয়ে দিয়েছি, এবার যাবো আমি, এমনি ঘর ছাতে ঘর মোচা সব আমি করে রেখেই গেছিলাম, বাসি ঘরে যেতে নেই যেত ওই জন্য। তো আর শুধু এবার চাদরটা আর ওর একটা জ্যাকেট পরে রয়েছে, ওইটা দুটোকে কাচবো, কেচে আমি স্নান করে বেরিয়ে আসবো। দুপুরের পর আর তোমাদের সাথে কথা হয়নি, এখন বেজে গেছে প্রায় 6:45 মতো, আমি সন্ধে দিলাম, যদিও এখন একটু আলো আলো রয়েছে, তাও আমি দিয়ে দিলাম, তোমাদেরকে বলেছিলাম ডাক্তার কি বলেছে সেটা জানাবো, তো বাড়ি এসে না আর টাইম হয়নি সত্যি কথা বলতে, তাই জানানো হয়নি। তো ডাক্তার বলল যে ওটা ডিসলোকেট হয়ে গেছিল এতদিন বাদে, মানে উনি আমাকে 5 দিনের ওষুধ খেয়ে ওই ফোলাটা কমানোর পরেই যেতে বলেছিল, আমি ভেবেছিলাম কমে গেছে, ভেবে যায়নি, তো এতদিন হয়ে গেছে প্রায় 2 মাস, তো মা ওই জন্য আমাকে বললো যে ডিসলোকেট তো হয়ে আছে আজও, কিন্তু সেরকমভাবে আর কিচ্ছু করার নেই যেহেতু এতটা টাইম চলে গেছে, তো হাতের সাহায্যে যতটা পেরেছে ঘুরিয়ে ঘাড়িয়ে বিভৎস লেগেছে পায়ে তখন, তো ওনার মেইন বক্তব্য হচ্ছে আমি এতটা ব্যথা হয়েছিল জয়ে সেটা আমি সহ্য করেছি কি করে, তো যাই না কীভাবে সহ্য যেন হয়ে গেছিলো, যাই হোক। তো
আজকে যতটা পেরেছে করে দিয়েছে। দু রকমের ওষুধ দিয়েছে 2 সপ্তাহের জন্য, সকালে 2 রকম, রাত্রে 2 রকম খাওয়ার পরে খেতে বলেছে। এই ছিল ডাক্তারের বক্তব্য। আর কিছু কেনাকাটা তো হয়েছে আজকে, তোমাদেরকে বলছিলাম, তো চলো সেগুলো এবার দেখাই। কেনাকাটা তো পরে দেখাচ্ছি, তোমাদেরকে বলেছিলাম আমাদের চশমাগুলো দেখাবো। প্রথমে ওটা দেখাই, এরকম লাইট কম লাগছে কেন? 1 মিনিট দাঁড়াও তো। এবার ঠিক আছে, তো এই দেখো, এটা হচ্ছে ওর চশমা, একদম সরু ফ্রেমের ওপর নিয়েছে। আর ও যেহেতু চশমা পরে, তো তাই জন্য না ওকে এই চশমা পরে ভালো লাগছে, আর এই চশমাটা ওর মুখে মানিয়ে উঠছে। তো এটা ছিল ওর। আর আমারটা হচ্ছে, আমার চশমা চুজ করা ভীষণ টাফ ব্যাপার, এবার দোকান থেকেই তাও চুজ করে দিয়েছে, কারণ আমার নাকের এই জায়গাটা বসা, নাকটা যেহেতু চওড়া তাই জন্য মুখে চশমা সহজে মানাতে চায় না। তারপরেও যখন পড়তেই হবে, এখানে হয়তো হোয়াইট লাগছে ফ্রেমটা পুরোটা, কিন্তু এটা হোয়াইট নয়, দেখো সামনে থেকে নিয়ে গেলে বোঝা যাবে। এখানটা একটু ব্রাউন, এখানটা পার্পেলি, সেখানটা আবার ব্রাউন, মাঝখানে হোয়াইট, এরকম পুরোটা মিলিয়ে। ঠিক আছে, চল তোমাদেরকে একটু দেখি, পড়িয়ে দেখাই। ভালো লাগছে? খারাপ লাগলেও কেউ বলবে না, হ্যাঁ, কারণ আমার মুখে চশমা মানায় না, এটা আমিও জানি, কিন্তু কিছু করার নেই, পড়তেই হবে এবার। তো চশমাটা সবসময় পড়ার চেষ্টা করছি আমি, এমনটা নয় যে তোমরা দেখছো না মানে যে আমি পড়ছি না, কিন্তু এতদিন তোমাদেরকে দেখানো হয়নি, তাই আমি চশমাটা পরে ক্যামেরার সামনে আসতে আসিনি। যাই হোক, তোমাদেরকে এবার দেখাই কি কি কেনা হয়েছে দেখাই। এরকম দুখানা কাপ কিনেছে উনি, উনি স্টিলের গ্লাসে, কালকে ওই মঙ্গলা ভবনে গেছিলাম, ওখানে স্টিলের গ্লাসে চা দিয়েছিল, তো সেটা দেখে ওনার ভালো লেগেছিল। তো একই রকমের দুখানা কেনা হয়েছে আর কি। আমার মনে হচ্ছে একটা একটু স্লাইড ছোট, একটা স্লাইড বড়, যাই হোক ঠিক আছে, অসুবিধা নেই, মানিয়ে নেওয়া যাবে, সেটা নয় তো। তাড়াহুড়োর সময় এসব কেনা যায় না, ওকে বলে আমি পরে এসে কিনে নিয়ে যাবো, না কেন কেন, ঠিক আছে। তো একটা পিলার কেনা হয়েছে আগের দিন, আমার 2 বছরের ইউজ করা পিলারটা আমার নিজের, তো সে ভেঙে গেছে, কদিন দেখছিলে তোমরা, আমি ছুরি দিয়ে কাজ চালাচ্ছিলাম। এইটা সেদিনকে ঢুকিয়েছি তাড়াহুড়োর মাথায়, এটা আর ঢোকে নি, আর আমার যেহেতু ড্রয়ার সিস্টেম আমি ঠেলে দিয়েছি, আর এই চৌকো মাথাটা গিয়ে আটকে গেছিলো, কিন্তু এটা না ঢোকাতে প্রেশারে এইখান থেকে ভেঙে চলে গেছে। তো যাই হোক, আর কিনেছি এই কড়াইটা, সংসারের প্রথম কড়াই আমরা এটা কিনেছি, প্রথম যেটা টিনের বেশ ছিল ওটা আমার বিয়েতে পাওয়া ছিল, দ্বিতীয়টা ননস্টিকটা পাপা কিনে দিয়েছে। ননস্টিক ব্যবহার করে আমার খুব একটা স্যাটিসফ্যাকশন আসেনি, আমার আর মামনি দুজনেরই একই কড়াই, দুজনে কিনেছিলাম, আমারটা ছোট সাইজ, মামনিটা বড় সাইজ, পাপা কিনে দিয়েছিল আর কি। তো আমাদের দুজনেরই ভালো লাগেনি, আমার তো মনে হয়েছে ভালো করে সব মানে মাজা যায় না, কিছু দিয়ে মাজতে গেলে দাগ পড়ে যায়, তো খুন্তি প্রেশার পড়ে যায়, তো ওই জন্য আবার এটা কেনা হয়েছে। কড়াইটা নিয়েছে 350 টাকা, আমার মাপটা ঠিকঠাকই লাগলো, মাপটা খুব যে ছোট খুব যে বড় এরকম লাগেনি, তো সবটা মিলিয়ে ঠিকঠাকই লেগেছে। তো চলো এবার সন্ধ্যাও দিয়ে দিয়েছি, এবার বানাবো আমি সন্ধ্যের টিফিন, কিছুই নয়, যে গেছিলাম নার্সিংহোমে ওখানে ক্যাফেটেরিয়াতে চিকেন সামোসা দেখেছিল, তো চিকেন সামোসা কিনে এনেছে, সেটাকেই গরম করবো এখন, চা তো খাওয়া হয়ে গেছে, গরম করে ওকে দেবো, তারপর আমি আমার নিজের কন্টেন্টের জন্য একটু লেখালেখি করতে বসবো, ব্যাস। তো তারপর রাত্রিবেলা হবে বেগুন পোড়া আর রুটি, দেখি কি কি করি না করি তোমাদের সাথে তা অবশ্যই শেয়ার করবো। এই দেখো আমাদের চিকেন সামোসা উইথ টমেটো কেচাপ, তো আমি গরম করেছি বলেই জানি একটু লাল লাল হয়ে গেছে, পুড়ে পুড়ে গেছে আর কি। তো চলো আমরা খেয়ে নিই। এখন বাজে রাত্রি 17:45, এরকমটা নয় যে আমি ঘুমিয়েছিলাম, আমাকে দেখে মনে হতে পারে না, আমি ওই বলছিলাম যে লেখালেখি করবো একটু, তো বসেছিলাম, কিছুটা হয়েছে, কিছুটা বাকি আছে, এই কাজগুলো একদিনের নয়, যেটুকু মাথায় আসে সেটুকু লেখা হয়, বাকিটা আবার ভাবনা চিন্তায় বসতে হয়। এই হচ্ছে আমার রান্নাঘরের পরিস্থিতি, এগুলো সব দুপুরে বাসন আমি মেজে উল্টে দিয়ে গেছি, এখন আগে গোছাবো। বেগুন দুটোকে আমি ফ্রিজ থেকে বার করে ধুয়ে রেখেছি যাতে জল ওভেনে না পড়ে ওইভাবে, আর কড়াইটা তো তোমাদেরকে তখন দেখিয়েছি ওই জন্য ওখানে রাখা, কালকে মেজে বসে নিয়ে ওটা দিয়ে রান্না করবো কালকে। তো চলো একে একে শুরু করি। এই যে এই দুটো বেগুন, বেগুন পোড়া খেতে তো ভালো লাগে, কিন্তু গ্যাসের অবস্থা একেবারে 12:05 বেজে যায়, তো যাই হোক খেতে তো হবে, তো চলো বসে। বেগুন তো পুড়েছি, এবার গ্যাসটার অবস্থা দেখো, এই গ্যাস পরিষ্কার না করে আমি রুটিও করতে পারবো না, এই গ্যাস থেকে আর রুটি করা যায়। আর ওই নিচটা তো অবস্থা দেখো পড়েছে, মানে কি যে করবো এখন আমি কিছু বুঝতে পারছি না, আপাতত ভাবছি ওপরটাই পরিষ্কার করব। আর বেগুন পোড়া যে আমি চিড়ে দিয়েছিলাম তাও নয়, জানি না ফেটে গিয়ে রসটা বেরিয়েছে, আর এখানে আমি সবটা রেডি করেছি, এখানে আটাও মাখা হয়ে গেছে, যাই হোক আগে গ্যাসটা পরিষ্কার করে নিই।
এখন বাজে রাত্রি 12:31, পুরো পাকা টাইমটা বললাম, জাস্ট চুলঠুল বাঁধলাম, এবার গিয়ে চোখ মুখটা ধোবো, ফ্রেশ হবো, তারপর সবটা এখানে আমি কালকের জন্য সমস্তটা গুছিয়ে রাখলাম, যা যা রান্না হবে সমস্তটা, এমনকি মশলাটা বেটাও রাখলাম। ভাবছো কালকে হঠাৎ দেবলিন আর এত আবার তারা কেন, আজকেই তো ডাক্তার দেখিয়ে টেকে আসলো আর কি। কারণটা হচ্ছে আমরা কালকে যাব ডিমার্টে, সদাই তুলতে হবে, মানে মাসকাবাড়িটা তুলতে হবে আর কি। আর হচ্ছে শনি রোববার তোলা যেত, কিন্তু আমার আটা একদমই শেষ হয়ে গেছে প্রায়। আর হচ্ছে কারণটাও হচ্ছে শনি রোববার ডিমার্টে প্রচন্ড ভিড় হয়, মানে মাসের ফার্স্ট শনি রবি প্রচন্ড ভিড় হয়, তাই জন্য কালকেই যাব সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা করেই আগে ডিমার্ট যাব, তাই জন্য সমস্তটা গুছিয়ে রাখলাম যাতে এসে ঝটাপট ঝটাপট রান্নাটা করে নিতে পারি। এই যা, আর এখানে রাতের বাসন কোসন আমি সব ধুয়ে দিয়েছি আর বসিয়েছি, বরের জন্য এক কাপ রস চা খাবেও, নাহলে ঘুম পেয়ে যায় বুঝতেই পারো। দেখো গ্যাস ট্যাস সমস্ত কিছু মোছা, সিট পুরো ফাঁকা, এখানে সব ধুয়ে দিয়েছি, কড়াই নতুন কড়াইটাও ধুয়ে দিয়েছি কালকে ওটা রান্না করবো বলে। তো চলো, তারা জল আমার ফুটে গেছে, চা পাতাটা দিয়ে নি। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে। আজকে শেষটা একটু অন্যরকম হলো, এক একদিন এক এক রকম হলে মন্দ হয় না কি বলো, তাই তো? তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবার আসছি একটা নতুন ব্লগের সাথে। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদের অসংখ্য 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 ধন্যবাদ। টাটা।